যেগুলো মানুষকে বিজ্ঞানের উৎসাহ দেয় বিজ্ঞানের প্রতি উদ্বুদ্ধ করে বিজ্ঞানের সূত্র দিয়ে থাকে দেখুন যদি পারমাণবিক বোমা বা বোমার কার্যকারিতা বিশ্লেষণ করি তাহলে সুরাই ফিলের মধ্যে এরকম ইঙ্গিত পাওয়া যায় যখন আব্রাহা কাবা ঘর আক্রমণ করল ঘরে হামলা চালালো তখন আল্লাহ রব আলম কি করলেন তিনি ঝাঁকে ঝাঁকে পাঠ পাখি পাঠালেন যে পাখিদের কাছে ছিল মাটি যুক্ত পাথর আর এই পাথরের ক্রিয়া শক্তি এতই বেশি ছোট ছোট পাথরের নুড়ি মুফাসিরগণ বলছেন এই পাথরটা হতে পারে একটা গমের দানার সমান গমের দানার সমান বা এই রকম কিছু তো গমের দানার সমান বা এই রকম কিছু কারণ ছোট পাখি আবাবিল তার তার আগের আয়াতে আবাবিল বলা হয়েছে আবাবিল পাখি হচ্ছে ছোট পাখি চুড়োই পাখি বা এই জাতীয় পাখি তো একটা পাখি তিনটে করে পাথর নিয়েছিল তার দুই ডানায় দুইটা আর মুখে একটা তিনটা পাথর বহন করেছে পাথর যদি বড় হয় তাহলে ছোট্ট একটা পাখি তিনটা পাথর বহন করতে পারবে না তাহলে বোঝা যায় পাথর খুব ছোট মানে সরিষার দানা বা গমের দানা বা এই জাতীয় হবে এই পাথরগুলো যখন ফেলে দিল পাথরগুলো আব্রাহার সৈন্যবাহিনীর উপরে পড়ল তখন দেখা গেল শরীরের যেখানে পড়েছে শরীর ফেটে গেছে পচন ধরেছে মানে যেখানে পড়েছে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে ছিন্ন ভিন্ন হয়ে গেছে তাহলে এই ছোট্ট একটা পাথরের নুড়িতে এমন কি থাকতে পারে কী উপাদান থাকতে পারে যে যেখানে শরীরে লাগবে পচন ধরে যাবে বা ছিঁড়ে যাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে এই গবেষণায় তো বিভিন্ন বোমার আবিষ্কার অনেক চিন্তার খোরাকের মধ্যে এটা একটা চিন্তার খোরাক এই গবেষণা করতে গিয়ে তো এখন আধুনিক বিজ্ঞান বোমার কত সাইডে গেছে তার হিসাব নেই কত সাইড নিয়ে গবেষণা করেছে বোমার হিসাব নেই কিন্তু সূত্রগুলো তো কোরআন থেকে আসছে বিশ্লেষণগুলো তো কোরআন থেকে তারা নিয়েছেন নিয়ে তো তারা গবেষণা করছেন দেখুন আধুনিক যুগের অ্যারোপ্লেন নিয়ে যদি ভাবি তাহলে সেই